কক্সবাজারে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের দারে দারে যাচ্ছেন তারা কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া অর্পণ কক্সবাজারে আমরা জানি চারটি সংসদীয় আসন রয়েছে সেখানে আপনি একটু জানাবেন যে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন চলছে কোনো অভিযোগ রয়েছে কিনা পাল্টা অভিযোগের কোনো ঘটনা ঘটছে কিনা নির্বাচনের আড্ডার ঝড় আমরা সবখানেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাইপাসের এই এলাকায় আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে সাধারণ মানুষ 7 তারিখের জন্য অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে তিন নম্বর কক্সবাজারের তিন যে সংসদীয় আসন রয়েছে এখানে রাবু ইদু এবং কক্সবাজার সদর মিলে তিনটি উপজেলা মিলে হচ্ছে একটি সংসদীয় আসন এখানে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে দোকায় প্রার্থী যিনি রয়েছেন সাইবম সরোয়ার চমক তিনি চতুর্থবারের মতো মনোনয়ন পেয়ে তিনি আসলে এমপি ইলেকশন করতে যাচ্ছেন এবারে তিনি যেখানে যাচ্ছেন জনগণের বেশ সাড়া পাচ্ছেন এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন যদিও নাম সর্বোচ্চ বাকি প্রার্থীগুলো তার মধ্যে বেটার সাইজ একজন নির্বাচন করছেন তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে কিন্তু মনোনয়ন পাননি মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি ইগল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন তবে নতুন মুখ হিসেবে তিনি নির্বাচনী মাঠে কতটুকু আসলে সাড়া ফেলতে পারবে জনসাধারণের মাঝে সেটি দেখার জন্য 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আমরা বিভিন্ন এলাকায় খবরা খবর দিয়ে দেখতে পেয়েছি যেহেতু ব্যারিস্টার বিজেন সাইড একেবারেই নির্বাচনী মাঠের নতুন মুখ সেই কারণে আসলে জনসাধারণের মাঝে তেমন ভাবে সাদা ফেলতে পারছেন কিনা পারছেন না তবে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় তিনি আদৌ আসতে পারবেন কিনা সেটি দেখার বিষয় জনসাধারণ তেমনটি বলছেন বাকি যে সংসদীয় আসনগুলো রয়েছে তার মধ্যে কক্সবাজারের যে এক আসন রয়েছে চকরিয়া পেটুয়া সেখানেও আসলে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত যিনি সেখানে নির্বাচন করছেন তিনি আসলে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন বলে আমরা সেখানে জানতে